পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত রামপুর চেকপোস্টে এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই আটটি কেন্টিনার ট্রাক। শুক্রবার সকালে এমভিআই দপ্তরের অভিযানে জাতীয় সড়ক থেকে বড় কেন্টিনার আটটি গরু ভর্তি ট্রাক আটক করা হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ট্রাকটিতে থাকা লোকেরা ছবি তুলতে বাধা দেন, তবে অনুমান করা হচ্ছে ওই কেন্টিনার ট্রাকের দরজা বন্ধ করে গরুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও ট্রাকে থাকা এক ব্যক্তি নিজেকে গরু ব্যবসায়ী বলে দাবি করেন, তাহলে প্রশ্ন হচ্ছে কেন্টিনার ট্রাকের ভিতরে কেন এত পরিমাণ গরু যাচ্ছিল। যদিও ওই ব্যক্তি বলেন তিনি আসানসোলের বাসিন্দা এবং ওই গরুগুলি নারায়ণপুর থেকে আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছে। रिपोर्टर है यहाँ का है, आदमी है, आदमी है वहाँ पे। कौन चीज लोड है गाड़ी में? देख सकते हैं आप। कौन चीज है, कौन चीज है? आप लोग देख रहे हैं। कहाँ से आ रहा था गाड़ी? कहाँ से आ रहा था? यहीं से बगल से। कहाँ कहाँ से? यहाँ से बगल से मतलब? मतलब यहाँ नारायणपुर से। कहाँ जाएगा गाड़ी? अब यहीं जाएगा, आसनसोल ही जाएगा ये गाड़ी। कौन चीज लोड है गाड़ी में? अब देखिए, देखे नहीं क्या लोड है? जब देखिए किए तो देखिए बार बार कहेगा। आपका नाम? मेरा नाम बबलू हुआ। कहाँ का है? हाँ? आप कहाँ का है? आसनसोल गुजरी थाने में मेरा घर है। आप ही कर रहा है ये सब? हाँ जी कर रहे हैं। आप ही गोरु लेके जा रहा है? गोरु है ये। तो कौन चीज है? अगर ऐसा तो है हाँ? अगर अच्छा। हम अगर अपना परिवार चला रहे थे तो हाँ? क्या धमकी दे रहा का? ना भाई, तब हाँ? तब आप ऐसा बोल रहे हैं। এখন দেখার বিষয় এটা যে গরু পাচার কাণ্ডে সিবিআই এবং ইডি তৎপরতা থাকা সত্ত্বেও কেন গরু পাচার আটকানো যাচ্ছে না। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা টিঙ্কু বর্মা জানান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরাবরই এই গরু নিয়ে আজকে চার পাঁচ বছর থেকে আমরা ধর পকড় করেছিলাম। তাতে আমাদেরকে এখানকার পুলিশরা ভয় খাইয়েছিল, বেশি কি লাফালাফি করবে তো তোমাদেরকে গরু কেস দিয়ে দেবো। তারপর থেকে আমরা একটু পার্টিতে কাজের ব্যস্ত হয়ে গেলাম, লেকিন গরু আমরা ধরেছি এর আগেও আর পার্কিংয়ে গরু রানিগঞ্জে নামিও ছিলাম। এবারে এরা কী করেছে, নতুন ধরনের গরু প্রচার আরম্ভ করেছে। সেটা করেছে কি, কন্টেনার বানিয়ে দিয়েছে, কন্টেনারের উপরে কিছু ভাগটা খুলে দিয়েছে আর গরুটাকে সেভাবে নিয়ে যাচ্ছে। মাঝে আপনারা দেখেছিলেন কি গরু কেসে সিবিআই তদন্ত চলছে, তার মধ্যে আসামি মেন আসামি ধরা পড়েছে। সিবিআই তদন্ত চলাকালীনের মধ্যেও এখনও NS2 এর মাধ্যম থেকে MBI তার মূল স্রোত, MBI গরুটাকে প্রচার করাচ্ছে। আর এখানকার যে চৌরঙ্গীর পুলিশ, সেই পুলিশের মাধ্যম থেকে এই গরু প্রচারের একটা বড় মানে সিন্ডিকেট চলছে। তাতে এখানকার বড় ছোট সব অফিসাররা এর মধ্যে যুক্ত আছে। মানে গরু প্রচারের জন্য আমরা যা লড়াই লড়েছি, আমি কমসে কম PG সেলের মাধ্যম থেকে NS2 এর উপরে যত ইনলিগাল কাজ চলছে, হাই ভেহিকলস চালানো, এই চালানো, গরু নিয়ে যাবার, আপনি জানেন গরু নিয়ে যাবার সিস্টেম কী আছে? গরুর একটা ডাক্তার থাকবে, MBI-এর কাছে চেকিং হবে, গরুর যে দু ফুটের গ্যাপিং থাকবে, একটা ট্রাকের মধ্যে 12 চাকা 18 চাকা যে ট্রাক থাকে তার মধ্যে 12টা গরু থাকবে, এখন 22টা 24টা 25টা গরু মারা যাচ্ছে ওর মধ্যে। এইভাবে মানে মানে আমরা যা গরুকে মা বলি, তার যেভাবে এরা অপমান করছে কিছু টাকার লোভে, যেভাবে এরা এখানে মানে এই ঘটনাটা ঘটাচ্ছে, আগামী দিন এখানে মানে MBI-কে উপর একটা শক্তি থেকে কারবাই করা দরকার। আমি চাইব মাননীয় DM সাহেব থেকে কি MBI-এর উপরে একদম প্রচণ্ড কার্য কারবাই করা হোক, যাতে কি এই গরু প্রচারের যে ব্যবসাটা আছে সেটা বন্ধ করা হোক। আর এইখানে আপনার থেকে আমি একটা আর কথা বলে দিই, মাঝে গরু তো সকাল বিকেল চলতো, রাত্রে 2 থেকে 3টার মধ্যে গরু পাস করা হতো যখন সিবিআই চেকিং চলছিল। এখন আবার সিবিআই তদন্তটা যখন স্লো হয়েছে, এরা আবার সকাল 6টা থেকে গরু প্রচার চালাচ্ছে। কিছু এখানকার লোকরাও যুক্ত আছে যারা গরু প্রচারের দালাল হয়ে গরুগুলোকে পার করাচ্ছে। আমি আপনার মাধ্যম থেকে একটা জিনিস বলতে চাই কি, DM সাহেব এর উপরে তদন্ত করুক আর এখানকার MBI-র উপরে সবথেকে সব কারবাই করা একদম আছে। এখানে রাজ্য সরকারের মদ তৈরি ও গরু প্রচারের কাজ চলছে। এগুলো আগামী দিনে কি পদক্ষেপ আপনাদের? আমাদের পদক্ষেপে থাকবে, আমরা আমাদের নেতৃত্বকে জানাবো, তারপরে গরু প্রচার নিয়ে এই যে গরু যে ধান্দাটা চলছে এটা নিয়ে আমরা DM অফিস ঘেরাও করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।